প্রতীক্ষার অবসান। 7 বন্দে ভারত এক্সপ্রেস অথবা ট্রেন 18 বাংলার জন্য নতুন বছরের সেরা উপহার। চলবে হাওড়া স্টেশন এবং নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে। আনুষ্ঠানিক উদ্বোধন আগামী 30 ডিসেম্বর 2022। বন্দে ভারত এক্সপ্রেস অথবা ট্রেন 18 ভারতবর্ষে নির্মিত সেমি হাই স্পিড ট্রেন। আগামী 1 জানুয়ারি থেকে বুধবার ছাড়া সপ্তাহে প্রতিদিন চলাচল করবে এই ট্রেনটি হাওড়া এবং নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে। 22301 নম্বর নিয়ে হাওড়া স্টেশন থেকে বুধবার ছাড়া প্রতিদিন সকাল 5:55 ছেড়ে দুপুর 1:45 নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছবে। মাঝখানে থামবে শুধুমাত্র নিউ ফারাক্কা জাংশন এবং মালদা টাউনে। ফেরার পথে বুধবার ছাড়া প্রতিদিন দুপুর 2:50 নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাত 10:40 হাওড়া স্টেশন পৌঁছবে। সুদীর্ঘ 565 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে মাত্র 7 ঘন্টা এবং 50 মিনিটে, যা কিনা হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের থেকেও অনেক কম সময়। ইন্ডিয়ান কোচ ফ্যাক্টরি চেন্নাইতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস অথবা ট্রেন 18 এই সেমি হাই স্পিড ট্রেনটি ঘন্টায় 180 কিলোমিটার বেগে চলতে পারে, কিন্তু ট্র্যাক তৈরি না থাকায় হাওড়া থেকে খানা জংশন পর্যন্ত ঘন্টায় 130 কিলোমিটার এবং খানা জংশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ঘন্টায় 110 কিলোমিটার বেগে চলবে এই ট্রেনটি। 0 থেকে 100 কিলোমিটার ঘন্টায় পৌঁছতে এই ট্রেনটির সময় লাগে মাত্র 52 সেকেন্ড। বিভিন্ন সুবিধার মধ্যে এই ট্রেনটিতে 32 ইঞ্চি টিভি স্ক্রিন আছে, যা কিনা প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের জন্য। এছাড়া সিকিউরিটির জন্য অটোমেটিক প্লাগ ডোরস, টাচ ফ্রি স্লাইডিং ডোরস, রিক্লাইনেবল সিটস, পুশব্যাক সিটিং অ্যারেঞ্জমেন্টস ফর অল কম্পার্টমেন্টস। এছাড়া কবচ ট্রেন প্রোটেকশন সিস্টেমও এই ট্রেনে উপলব্ধ আছে। এই ট্রেনে এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসের সুবিধা উপলব্ধ আছে। এক্সিকিউটিভ ক্লাসের সিটসগুলো রোটেশনাল সিটস, যা কিনা 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য সুখবর এই কারণে, এই ট্রেনটির সুবাদে দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাতে পারলে সন্ধ্যের মধ্যে দার্জিলিং অথবা সিকিমের গ্যাংটক অথবা ডুয়ার্সের যে কোনো জায়গায় সন্ধ্যের আগেই পৌঁছানো যাবে, এবং ফেরার পথে দুপুরবেলা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে স্টার্ট করে রাতের মধ্যেই কলকাতায় ফিরে আসা যাবে। সো ওয়েলকাম দ্য নিউ বন্দে ভারত এক্সপ্রেস ফর ওয়েস্ট বেঙ্গল।